হাই গাইস আজকের পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করব যে ই কমার্সে আমরা উ কমার্সের যে উ কমার্স ট্যাপ ছিল সেটি নিয়ে আলোচনা করেছি অলরেডি এটা নিয়ে আলোচনা যতটুকু প্রয়োজন ততটুকু শেষ তো এই পর্বে আমরা প্রোডাক্টের মধ্যে কি কী রয়েছে এবং এই প্রোডাক্টের ভিতরে কী কী অপশান নিয়ে আমরা কাজ করতে পারি সেইগুলো নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক প্রথমে দেখি আমরা প্রোডাক্ট তো প্রোডাক্টে ক্লিক করি এখানে ক্লিক করলে দেখবেন যে কিছুই নাই তো আমরা একটি প্রোডাক্ট তৈরি করি তো একটা প্রোডাক্ট আমরা ক্রিয়েট করবো এখান থেকে তো ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করলাম করার পরে এখানে একটি প্রোডাক্টের নাম দিব তো আমরা প্রোডাক্টের যে কোনো নাম দিতে পারি তো ধরুন এখানে নেক্সট নেক্সট দেখাচ্ছে এগুলো না দেখে আমি কেটে দিলাম এখানে তো প্রোডাক্টে একটা নাম দিই যে স্যাম্পল প্রোডাক্ট স্যাম্পল প্রোডাক্ট আমি একটি নাম দিয়েছি এখানে হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশনস তো আমি কিছু লোরিয়াম মিপসাম নিয়ে আসি লিপসাম ডট কম তো এখান থেকে কিছু টেক্সট নিয়ে আসি নিয়ে এসে এখানে পেস্ট করে দিলাম এরপরে প্রোডাক্টের মধ্যে অনেক অপশন রয়েছে তো সেগুলি আমরা একটু দেখে আস্তে আস্তে প্রোডাক্ট ক্যাটাগরি খেয়াল করুন এখানে রাইট সাইডে প্রোডাক্ট ক্যাটাগরিস ঠিক এই সেম প্রোডাক্ট ক্যাটাগরিজটি এখানেও রয়েছে তো আমরা এই লেফট সাইডে যে প্রোডাক্ট ক্যাটাগরিজ রয়েছে ও কমার্স প্রোডাক্টের নিচে এখান থেকে ক্যাটাগরি অ্যাড করা শিখব আবার আমরা চাইলে এখানেও ক্যাটাগরি অ্যাড করতে পারি যেমন ধরুন আমি যদি দেই যে ল্যাপটপ ল্যাপটপ একটি ক্যাটাগরি তো এই ক্যাটাগরি মূলত কি যখন দেখবেন কোনো শপিং ওয়েবসাইটে আপনি যাবেন তখন দেখবেন যে বিভিন্ন ক্যাটাগরি থাকে যেমন ল্যাপটপের মধ্যে আবার কি থাকে ল্যাপটপের বিভিন্ন ব্র্যান্ডের ক্যাটাগরি থাকে যেমন ল্যাপটপের মধ্যে থাকতে পারে আসুস ব্র্যান্ড তারপরে অ্যাপেল ব্র্যান্ড তারপরে ধরুন ডেল এইচপি এ ধরনের অনেক রকমের ব্র্যান্ড থাকতে পারে তো সেটা আবার কি সাব ক্যাটাগরি বলে তো এখানে আপনি প্যারেন্ট ক্যাটাগরি সাব ক্যাটাগরি সবই যুক্ত করতে পারবেন তো আমি এখানে একটু আপনাদেরকে দেখাই যে আমি এটি প্যারেন্টস ক্যাটাগরি অ্যাড করেছি ল্যাপটপ এখন একটি সাব ক্যাটাগরি অ্যাড করবো সেটি হচ্ছে আসুস ল্যাপটপের মধ্যে আসুস একটি ব্র্যান্ড তো আমি এটি ল্যাপটপকে বলবো যে ল্যাপটপ তুমি প্যারেন্ট হও আর আসুসটাকে প্যারেন্টে অর্থাৎ চাইল্ড ক্যাটাগরি হয়ে যাবে বা সাব ক্যাটাগরি অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলাম খেয়াল করুন যে ল্যাপটপটা হচ্ছে মেইন ক্যাটাগরি ল্যাপটপের মধ্যে যখন কেউ ক্লিক করবে তখন এর ভিতরে আমি চাইলে ল্যাপটপের অনেকগুলা ব্র্যান্ড অ্যাড করতে পারবো তো এটাকেই বলে সাব ক্যাটাগরি আশা করি এটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এখানে আছে প্রোডাক্ট ট্যাগস তো প্রোডাক্টে কিছু ট্যাগ থাকতে পারে যেমন আমরা সার্চ অপশানে বিভিন্ন সময় লিখি দারাজ ওয়েবসাইটে যে যে কথার কথা সেম ধরেন লিখি যে আসুস এত মডেলে ল্যাপটপ এত ল্যাপ মডেল এটা মডেল বা বিভিন্ন ধরনের কথা লিখে আমরা সার্চ দিই তো মূলত এই সার্চ কোয়েরিতে আসার জন্য এই ট্যাগগুলি ক্যাটাগরি টাইটেল এগুলি অনেক হেল্প করে সুতরাং আপনি রিলেটেড ট্যাগ এখানে দিতে পারেন যেমন এখানে দিতে পারেন যে আসুস ভিভো বুক এস ফিফটিন একটা মডেল এখানে আমি সিম্পলি দিয়ে দিলাম তো আমি এটাকে কপি করে নিই তো এই মডেলের আমি একটা ল্যাপটপ পাবলিশ করবো এখানে উদাহরণস্বরূপ একটা প্রোডাক্ট আমরা দিব সেই প্রোডাক্টটি হচ্ছে আসুস ভিভো বুক এস ফিফটিন তো এই প্রোডাক্টে মূলত আমরা জাস্ট স্যাম্পল হিসাবে আমরা এখানে অ্যাড করছি কপি করে আমরা এটা খেয়াল করুন এটা পারমার লিঙ্ক বা ইউআরএল তো ইউ আর কী হবে আমরা ইউআরএল এটা হবে তো এই ইউআরএলটা আপনি চেঞ্জ করতে পারবেন এখানে আসুস ভিও লিখতে পারেন বা আসুস ভিও এস ফিফটিনও লিখতে পারেন তো এটা চেঞ্জ করে দিতে পারবেন আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন এখন আসি এর পরের পার্টে এখানের কী কী রয়েছে তো এখানে অনেক অপশন রয়েছে আমরা একটা একটা করে যাব আমরা আগে রাইট সাইডে কি কী রয়েছে সেগুলো কমপ্লিট করব দেন লেফট সাইডে আমরা আসবো তো রাইট আর কী আছে অ্যাস্ট্রা সেটিংস তো অ্যাস্ট্রা সেটিংস আপনারা এটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব অ্যাস্ট্রার যে প্রিমিয়াম বা প্রো সিরিজ টিউটাল রয়েছে সেটিতে তো এটা এখন আপাতত বন্ধ রাখে আমরা আমরা এখন এটা থেকে টাচ করবো না আমরা মূলত ই কমার্স নিয়ে কথা বলবো তো উ কমার্সে বলা আছে প্রোডাক্ট ইমেজ তো চলুন আমরা কয়েকটা প্রোডাক্ট ইমেজ অ্যাড করি তো সেটার জন্য আমরা কিছু প্রোডাক্ট ইমেজ নিয়ে আসি ধরুন আমরা প্রোডাক্ট ইমেজ কী নেওয়া যায় আসুস ভিভো বুক তো আসুস ভিভো বুকের আমি কয়েকটা ইমেজ নিব এখান থেকে তো ধরুন আমরা এই ইমেজটা নিব ওপেন লিঙ্ক ট্যাব ধর তারপরে ধরুন এটা নিব আমরা ভালো ভালো কয়েকটা ইমেজ নিয়ে নিলাম সুন্দর দেখে দেখে তো এই তিনটা ইমেজ আমরা ব্যবহার করবো একটা আমরা এটা ডাউনলোড দিই দুইটা তো তিনটা ইমেজ আমরা নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা আসবো আমাদের প্রোডাক্টে দেন প্রোডাক্ট ইমেজে আমরা প্রথম যে ইমেজটি রয়েছে সেট প্রোডাক্ট ইমেজ সেট প্রোডাক্ট ইমেজে ক্লিক করে আমরা এটাকে আপলোড করে দিলাম তো আপনারা একটা জিনিস মনে রাখবেন সেটি হচ্ছে যে যখন আপনারা কোনো ই কমার্স ওয়েবসাইট বানাবেন ফাংশনালিটিগুলো সব একই তো আপনারা যেই থিমই ইউজ করেন না কেন থিমটা মূলত সৌন্দর্য বর্ধিত করার জন্য বাট আপনারা এই ভিডিওগুলি এই সিরিজ টিউটোরিয়ালগুলি কমপ্লিট করলে আপনারা ও কমার্সের যে কোনো থিম নিয়ে কাজ করতে পারবেন তো আমরা টিউটোরিয়ালগুলি এমনভাবে তৈরি করছি যাতে করে আপনারা ইন ফিউচারে যত ধরনের আপডেট আসুক যত ধরনের থিম আসুক যত ধরনের চেঞ্জ আনুক না কেন আপনারা যেন কাজ করতে পারেন সেজন্য মূলত আমরা এইভাবে টিউটলগুলি সাজিয়ে সাজিয়ে করছি তো এখন ধরুন আমরা এই প্রোডাক্টটিকে সেট করে দিব প্রাইমারি প্রোডাক্ট হিসাবে সেট প্রোডাক্ট দেন আমরা প্রোডাক্ট গ্যালারিতে আমাদের বাকি প্রোডাক্ট দুইটি অ্যাড করে দিব হয়ে গিয়েছে তো দেখুন আমাদের মোটামুটি কিন্তু রাইট সাইডে যা যা ছিল সেগুলি শেষ তো একটু দেখুন তো পাবলিশ করলে পাবলিশ হয় কি না পাবলিশ করলে কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে তারপরে একটু দেখি আমরা প্রোডাক্টটি কি অবস্থা তো আমাদের প্রোডাক্টটি এরকম দেখাচ্ছে খেয়াল করুন তো প্রোডাক্টে কি কী নেই প্রোডাক্টে দেখুন যে শুধু টাইটেল আছে কোনো ডিসক্রিপশানস নেই বা কিছুই নেই অ্যাড টু কার্ড বাটন নেই আছে কিছু কিছুই নেই বাট কেমন জানি একটা ভালো লাগছে না বা মানানসই লাগছে না দেখতে যে কি যেন নেই 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 একটা ভাব কারণটা হচ্ছে আমরা এখনও কাস্টমাইজ করি নাই এবং আরও কিছু ইনফরমেশন অ্যাড করা বাকি সেগুলি আমরা অ্যাড করব তো চলুন আমরা অ্যাড করে ফেলে যেমন ধরুন প্রোডাক্টের ডেটা তো এখানে অনেক ধরনের ক্যাটাগরির প্রোডাক্ট অ্যাড করা যায় যখন আমরা আস্তে আস্তে বিভিন্ন কাজ বিভিন্ন প্রজেক্ট অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করবে এগুলো আস্তে আস্তে আমরা দেখাবো যে স্যাম্পল প্রোডাক্ট তো এখন আমরা স্যাম্পল প্রোডাক্ট নিয়েই দেখব তো যেমন গ্রুপ প্রোডাক্ট এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট ভেরিয়েবল প্রোডাক্ট এগুলি কী আসলে তো আপাতত আজকে আমরা স্যাম্পল প্রোডাক্ট নিয়ে দেখি তো স্যাম্পল প্রোডাক্টটি প্রথমে আসে জেনারেল জেনারেলের মধ্যে কী দিতে হয় প্রাইস তো আমরা ল্যাপটপের প্রাইস দিলাম চল্লিশ হাজার টাকা দেন আমরা সেলস প্রাইস দিব পঁয়ত্রিশ হাজার টাকা এরপরে ট্যাক্স স্ট্যাটাস ট্যাক্স বলে এটা কি ট্যাক্স দিতে হবে কি না হ্যাঁ অবশ্যই ট্যাক্স দিতে হবে ট্যাক্স ক্লাস স্ট্যান্ডার্ড আপনারা যখন ট্যাক্স যেহেতু আলাদাভাবে দেখেছেন আপনারা যেই স্ট্যান্ডার্ডে যেই ট্যাক্স রেট দিয়ে রাখবেন সেই ট্যাক্স রেট স্ট্যান্ডার্ডে অ্যাপ্লাই হয়ে যাবে সুতরাং এখান থেকে আপনারা যদি রিডিউস রেটে দিয়ে দেন তাহলে রিডিউস রেটে আপনি যেই ট্যাক্সের রেট দিয়ে এসেছিলেন সেই ট্যাক্সটা অ্যাড হয়ে যাবে আশা করি এটা বুঝতে পেরেছেন এরপরে খেয়াল করুন প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশনস শর্ট ডেসক্রিপশনস কি এখানে অল্প একটু ডিসক্রিপশান শো করে সেটিকে শর্ট ডিসক্রিপশান বলে তো শর্ট ডিসক্রিপশানস আমি চাইলে আর এখান থেকে নিয়ে আসতে পারি অল্প কিছু একটা লেখা নিয়ে আসি কপি করলাম কপি করে আমি সিম্পলি এখানে দিয়ে দিব তো আমি এখন যদি এই প্রোডাক্টটাকে আপডেট করে আপডেট করার পরে দেখুন যে কি হয় আপডেট করার পরে আমি এখানে আর একটু রিলওট দিই তো রিলোড দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোডাক্টের সেলস প্রাইস তারপরে রেগুলার প্রাইস দুইটি শো করছে শর্ট ডিসক্রিপশান আসছে এবং কোয়ান্টিটিও শো করছে এবং অ্যাড টু কার্টও কিন্তু চলে আসছে তো আমরা জাস্ট আপনাদেরকে এই এই সিরিজ টিউটুয়ালগুলিতে জাস্ট ফাংশনালিটিগুলি নিয়ে আলোচনা করব। অ্যাপিয়ারেন্স বা সাজসজ্জা কিংবা স্টাইলিশ কোনো কিছু নিয়ে কীভাবে কী করতে হয় কাস্টমাইজ কীভাবে করতে এগুলো দেখাবো না এগুলো আমরা সিরিজ টিউটোরিয়াল যখন আমাদের প্রোজেক্ট ওয়াইজ একটা প্রজেক্ট করবো তখন আপনাদেরকে দেখাবো তো এগুলি আপনারা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন নাহলে কাজ করতে পারবেন না এখন আসি ইনভেন্টরি ইনভেন্টরি কি এখানে ইউ একটা ইউনিক প্রোডাক্টের কোড থাকে আপনি এটা দিতে পারবেন স্টক ম্যানেজমেন্ট আপনি স্টক দিতে পারেন এরকম যে কোয়ান্টিটি আমাদের এখানে ধরেন এই ল্যাপটপটি বিশ পিস রয়েছে তারপরে অ্যালো ব্যাক অর্ডার্স ডু নট অ্যালো আমাদের দরকার নেই ব্যাক অর্ডার্স তারপরে লো স্টক থ্রি অর্থাৎ লো স্টক কত স্টক হলে আমার কাছে নোটিফিকেশান যাবে কিংবা আমার কাছে ইমেইল যাবে সেটা আপনারা অলরেডি জানেন যে ওটা সেট করা রয়েছে তো আমি আপডেট দিয়ে দেখাই আপনাদেরকে এখানে আপডেট দিয়ে দিই খেয়াল করুন যে এখানে অ্যাভেলেবেলিটি টোয়েন্টি ইন স্টক তো এটা আমরা শিখে এসেছিলাম যে স্টক ম্যানেজমেন্ট করার সময় এই যে টোয়েন্টি ইন স্টক এই লেখাটাও আপনি চেঞ্জ করতে পারবেন তো আপনারা ভিডিওগুলি ভালো করে দেখবেন দেখলে বুঝতে পারবেন যে টোয়েন্টি ইন স্টক এটা পরিবর্তে কি করা যায় কি লেখা যায় আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে ই কমার্সের সেটিংসে যাবেন যাওয়ার পরে খেয়াল করবেন যে এখানে প্রোডাক্টস তারপরে আসে খেয়াল করুন ইনভেন্টরি তারপরে দেখুন যে স্টক ডিসপ্লে ফরম্যাট টুয়েলভ ইন স্টক এইভাবে আছে তাই না তো আমি যদি এরকম করে দিই তাহলে খেয়াল করুন কী হয় আমি আবার রিলোড দিই এখানে রিলোড দিলে দেখবেন যে জাস্ট ইন স্টক লেখা চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু অর্থাৎ এটা ইন স্টকে আছে তারপরে এখানে আর কী ফরমেট রয়েছে খেয়াল করুন নেভার শো কোয়ান্টিটি রিমেইনিং ইন স্টক কখনোই দেখাবে না দরকার নেই তো এখানে টুয়েলভ দিয়ে দিয়ে যেটা আমাদের স্ট্যান্ডার্ড অর্থাৎ এরকম শো করবে যে কয়টা রয়েছে সেই কয়টাই শো করবে আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন এভাবে আপনারা প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখবেন ভালো করে প্র্যাকটিস করবেন ভালো করে মনে রাখবেন এবং ভালোভাবে মাথাতে ঢুকিয়ে নেবেন এবার আসি আমরা বাকি যেটুকু রয়েছে আমরা এখানে ছিলাম না তো আমরা প্রোডাক্ট পেজে চলে যাই প্রোডাক্ট পেজ আর কী বাকি আছে দেখুন তো ইনভেন্টরি হয়ে গিয়েছে শিপিং শিপিং নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব যখন আমরা লাইভ প্রজেক্টে কাজ করব তখন তারপর আছে লিঙ্কড প্রোডাক্টস লিঙ্কড প্রোডাক্ট আসলে কি তো লিঙ্কস লিঙ্কস প্রোডাক্ট হচ্ছে যে একটা প্রোডাক্টের সাথে একটা প্রোডাক্টের লিঙ্ক করা আপসেলস ক্রস সেলস একটা প্রোডাক্ট যেমন বিভিন্ন অফার যুক্ত করা তো এটা আসলে তেমন খুব একটা প্রয়োজন এখন নেই আপনারা বললেও বুঝবেন না যখন আমরা প্র্যাকটিক্যালি দেখাবো তখন বুঝবেন তারপরে যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে এখানে হোভার করে দেখতে পারেন যে আপসেলস আর প্রোডাক্টস উইথ উইচ রিকমেন্ড ইনস্টেড অফ দ্য কারেন্ট ভিউ প্রোডাক্টস সিম্পলি আপনারা পড়লেই বুঝতে পারবেন যে আপসেলস আর প্রোডাক্টস উইচ ইউ রিকমেন্ড ইনস্টেড অফ দ্য কারেন্টলি বিউট প্রোডাক্টস যেহেতু আমাদের একটাই প্রোডাক্ট অ্যাড করা সেজন্য আমি এখনই অ্যাড করে দেখাতে পারছি না তারপরে আপনাদেরকে দেখাবো এর মানে হচ্ছে আপসেল প্রোডাক্ট বলতে একটা প্রোডাক্ট আপনি দেখছেন বা ইউজার দেখতেছেন দেখার সাথে সাথে আরেকটা একটা প্রোডাক্ট আপনি সাজেস্ট করতেছেন বলছেন যে এটা হচ্ছে এর লেটেস্ট মডেল তুমি চাইলে এটাও কিনতে পারো আমি এটা রিকমেন্ড করি তোমাকে ঠিক আছে এরকম একটা যে বেটার কোয়ালিটি এটা আপডেট ভার্সন এই ধরনের কোনো কিছু এবার আসি ক্রস সেল ক্রস সেল কি আসলে দেখুন তো ক্রস সেল আর প্রোডাক্ট উইচ ইউ প্রমোট ইন দ্য কার্ট বেসড অন দা কারেন্ট প্রোডাক্ট যেটাকে আমরা অ্যাড অন প্রোডাক্ট হিসেবে বলি তা আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন আমরা লাইভে দেখালে আর ক্লিয়ার বুঝতে পারবেন তারপরে একটু বলে রাখি যে অ্যাড অন প্রোডাক্ট আসলে কি যেমন ধরুন যে আপনি একটা প্রোডাক্ট কিনবেন যে প্রোডাক্টটি মূলত এরকম থাকবে যে ল্যাপটপ কিনছেন ল্যাপটপের সাথে একটি ল্যাপটপের ব্যাক পার্টে অনেক স্টিকার মারে তো আপনার ওখানে সাজেশনে আসলো যে তুমি যদি চাও তাহলে এই ব্যাক পার্টে ইউজ করার জন্য এই স্টিকারটি ইউজ করতে পারো এটা একটা সাজেশন চাইলে তুমি কিনতে পারো না চাইলে দরকার নেই তো এরকম আর কি অ্যাডওয়ান প্রোডাক্টগুলি এভাবে অ্যাড করে দেয় তারপরে আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাট্রিবিউটস তো অ্যাট্রিবিউটস আমি আলাদা একটি ক্লাস করবো যেটি খুবই ইম্পর্ট্যান্ট অ্যাট্রিবিউটস মূলত হচ্ছে প্রোডাক্টের ভিতরে জামা কাপড় যখন আমরা বিক্রি করি কিংবা ল্যাপটপের কথাই ধরি ল্যাপটপে অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে গেলে দেখবেন যে বিভিন্ন মডেলের ল্যাপটপ কেনার সময় বিভিন্ন রকমের অপশান দিয়ে থাকে যেমন র্যাম আপনি চাচ্ছেন যে একটা ল্যাপটপ কিনতে বাট র্যামটা কাস্টমাইজ করে নিলে ভালো হয় যে এই ল্যাপটপে আট জিবি চার জিবি ষোলো জিবি র্যামের অফার রয়েছে কালার রেড গ্রিন ব্লু তিনটা কালার আপনি যে কোনো একটা নিতে পারবেন তো এটাকে মূলত প্রোডাক্ট অ্যাট্রিবিউটস বলে এবং প্রোডাক্ট অ্যাট্রিবিউটস আমরা এর পরের পার্টে অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দেবো দেন রয়েছে অ্যাডভান্সড অ্যাডভান্সড কি আসলে পারচেস নোট এখানে মূলত হবার করলে আপনি বুঝতে পারবেন ইন্টারনেট অপশনাল নোট টু সেন্ড দ্য কাস্টমার আফটার পারচেস যে কোনো সাজেশন যদি থাকে কাস্টমারের জন্য যে এই ল্যাপটপটা কেনার পরে আপনি একবার পুকুরের পানিতে চুবিয়ে নিয়ে তারপরে আবার ব্যবহার করতে পারবেন না বা ব্যবহার করবেন বা আপনি এটাকে রিফান্ড করতে পারবেন না এই ধরনের কোনো ভয়ঙ্কর কোনো তথ্য থাকলে আপনি ক্লায়েন্টকে দিতে পারেন এটা জাস্ট আপনি আমি আমি একটা উদাহরণ দিলাম মাত্র আপনাদেরকে মূলত এখানে জাস্ট কোনো সাজেশন প্রোডাক্টের সাজেশন বা কোনো কিছু আপনার যদি বলার থাকে ইউজারের জন্য স্পেসিফিক প্রোডাক্টের জন্য তাহলে আপনি এখানে পারচেস নোট দিতে পারেন মেনু অর্ডার এখানে মেনু অর্ডার বলতে আসলে কিছু না যখন অর্ডার পেজে যাবে খেয়াল করুন যে কাস্টমার অর্ডারিং পজিশন তখন এটা কোন পজিশনে শো করবে আপনি এই বিষয়ে আরও দেখতে চাইলে সিম্পলি কপি করবেন লিখবেন গুগলে যে যে প্রোডাক্ট কী আছে এখানে একটু দেখুন তো অ্যাডভান্স ট্যাব মেনু অর্ডার সিস্টেম এগুলো আপনি ভালো মতো দেখবেন কিছু না কিছু একটা চলে আসবে দেখবেন যে একটা না একটা অপশন এখানে আপনি পেয়ে যাবেন তো আপনি ধরেন এখানে সাজেশন অ্যাড মেনু অর্ডার ফিল প্রোডাক্ট পেজ কুইক এডিট কিছু না কিছু চলে আসছে দেখুন যে আপনি আপনার অ্যান্সারটি এখানে পেয়ে যাবেন একটু পড়বেন একটু স্টাডি করবেন তারপরে আরেকটু একটু স্পেসিফিকভাবে যাবেন তো গেলে এখানে ইনফরমেশন পেয়ে যাবেন তো এভাবে গুগলে সার্চ দিতে হয় যে কোনো কিছু না বুঝলে কারণ আপনি গুগল থেকে যতটুকু নিতে পারবেন অতটুকু কিন্তু একটা মানুষ আপনাকে চব্বিশ ঘন্টা সময় দিলেও দিতে পারবে না চেষ্টা করবেন সব কিছু গুগলে রয়েছে আপনাকে জাস্ট খুঁজে নিতে হবে তো এখানে আর একটা অপশান রয়েছে সেটা হচ্ছে মোর অপশানস এখানে কি আছে এটা কাজে লাগে না সচরাচর এটা ইউজ করার প্রয়োজন নেই কখনও কাজের ক্ষেত্রে প্রয়োজন হলে আপনারা নিজেরাই সার্চ করে বের করতে পারবেন আশা করি এবং এটা লাগে না আমি কখন নিজেও ইউজ করি না খুব একটা প্রয়োজন হয় না তো এই ছিল এই পর্বের ভিডিও পরবর্তী পার্টে আমরা ভেরিয়েবল প্রোডাক্টস নিয়ে কাজ করব অ্যাট্রিবিউটস কীভাবে ইউজ করে সেটি দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা এতটুকু প্র্যাকটিস করতে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ